হাই এভরিওয়ান, প্রোটিয়া সিউডোরাস সিরিজের প্রথম ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটি সিম্পল ডিসি সার্কিট সিমুলেট করতে পারি এবং সার্কিটটির বিভিন্ন নোডে ভোল্টেজ এবং বিভিন্ন লাইন দিয়ে কারেন্ট মেজার করতে পারি। তো আমরা প্রোটিয়া সফটওয়্যারটি চালু করি। এটা হচ্ছে প্রোটিয়াসের স্টার্ট পেজ। এখানে আমরা দেখতে পাচ্ছি স্টার্ট অংশে ওপেন প্রজেক্ট, নিউ ফ্লোচার্ট এবং ওপেন স্যাম্পল রয়েছে এবং এখানে আমাদের রিসেন্ট প্রজেক্টগুলো শো করছে। এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। এখানে আমাদের নিউ প্রজেক্টের নাম এবং ডিরেক্টরি স্পেসিফাই করে দেব। নেক্সট, পরবর্তী উইন্ডোতে এখানে যেই ভ্যালুগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে আমাদের ডিজাইন টেমপ্লেট। এগুলো বেসিক্যালি মোর অর লেস পেজ সাইজকে ডিটারমাইন করে। আমরা ম্যাক্সিমাম সাইজের পেজ চাই, সো আমরা ল্যান্ডস্কেপ A0 সিলেক্ট করব। নেক্সট, এখানে কোনো পরিবর্তন হবে না। নেক্সট, নেক্সট, ফিনিশ, ওকে। সো আমরা এখন স্কেমাটিক ক্যাপচার উইন্ডো দেখতে পাচ্ছি। এখানে আমরা বেসিক্যালি প্রোটিয়াসের জন্য বিভিন্ন স্কেমাটিক তৈরি করব, যেখানে আমাদের সার্কিট ডিজাইনগুলো থাকবে এবং এখানে আমরা সিমুলেট করে করে আমাদের আউটপুটগুলো দেখতে পারি। সো এই সার্কিট সিমুলেশনের জন্য আমরা প্রথমে কতগুলো পার্ট সিলেক্ট করব। প্রোটিয়াসে যে কোনো পার্টের জন্য আমরা লাইব্রেরি ব্যবহার করব। উপরে লাইব্রেরি থেকে পিক পার্টস ফ্রম লাইব্রেরি, কিওয়ার্ড অংশে আমরা বিভিন্ন পার্টের নাম টাইপ করব। প্রথমত আমরা একটি ভোল্টেজ সোর্স চাই, সো আমরা টাইপ করব ভি সোর্স। এখানে ভি সোর্স নামটির উপর ডাবল ক্লিক করি, তাহলে দেখা যাবে আমাদের ডিভাইসেসের মধ্যে ভি সোর্স চলে এসেছে। এবার আমরা একটি কারেন্ট সোর্স চাই, সো আমরা টাইপ করব সি সোর্স। এটি হচ্ছে আমাদের কারেন্ট সোর্স, এটির উপর ডাবল ক্লিক করি। এবার আমরা আমাদের সার্কিটের জন্য রেজিস্টার চাই, টাইপ করব RES। এই লিস্টে স্ক্রল করে নিচে নামলে দেখা যাবে RES ডিভাইস, জেনেরিক রেজিস্টার সিম্বল, এটার উপর ডাবল ক্লিক করি। ওকে, সো আমাদের তিনটি কম্পোনেন্ট সিলেক্ট হয়ে গেল। আমরা এবার পিক ডিভাইসেস উইন্ডোটি ক্লোজ করব। স্ক্রল হুইল উপরের দিকে ঘোরালে স্ক্রিনের মাঝখানে জুম ইন হবে। এবার আমরা লেফট সাইডের আইকনগুলো খেয়াল করি। এখানে সিলেকশন মোড রয়েছে, তার নিচে রয়েছে কম্পোনেন্ট মোড। কম্পোনেন্ট মোডের কাজ হচ্ছে এখানে যে লিস্ট দেখা যাচ্ছে সেই লিস্টের যে কোনো কম্পোনেন্টকে স্কিম্যাটিক পেজের মধ্যে পেস্ট করবে। তো আমরা ভি সোর্সের উপর ক্লিক করে পেজের উপর ক্লিক করলে দেখা যাবে একটি ভি সোর্স চলে এসেছে এবং তারপর যদি আরেকবার ক্লিক করি কম্পোনেন্টটি প্লেস হয়ে যাবে। যদি আমরা সিলেকশন মোডে যাই, সিলেকশন মোড থেকে আমরা কোনো কম্পোনেন্ট প্লেস করতে পারবো না, কিন্তু আমরা যে কোনো কম্পোনেন্টকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবো। ওকে, তো আমরা এখন আবার কম্পোনেন্ট মোডে যাই। এবার আমরা একটা কারেন্ট সোর্স নেব, ক্লিক করে আমাদের কারেন্ট সোর্সটি প্লেস করি। ডান, রেজিস্টার প্লেস করব। যে কোনো কম্পোনেন্টকে রোটেট করার জন্য রাইট ক্লিক করে তার উপরে রোটেট ক্লকওয়াইজ, অথবা যে কোনো কম্পোনেন্ট প্লেস করার সময় আমরা যদি নামপ্যাডের প্লাস বাটনে চাপ দেই তাহলে কম্পোনেন্টটি রোটেট হবে। ওকে, এবার আমরা এখানে কানেকশনগুলো সম্পন্ন করব। যে কোনো কম্পোনেন্টের টার্মিনালের মাথায় আমরা যদি মাউস পয়েন্টার রাখি তাহলে সেখান থেকে একটি নতুন কানেকশন স্টার্ট হবে। সো আমরা টার্মিনালের উপর ক্লিক করি, একটি কানেকশন স্টার্ট হলো। অপর একটি টার্মিনালে যদি আমরা আবার ক্লিক করি তাহলে আমাদের কানেকশনটি কমপ্লিট হবে। এভাবে আমরা সার্কিটের বাকি কানেকশনগুলো দিয়ে দিই।
আঁকা ডান। সিলেকশন মোডে যাই। এখন আমরা আমাদের সার্কিটের যেসব কম্পোনেন্ট রয়েছে তার ভ্যালুগুলো চেঞ্জ করব। ভ্যালু চেঞ্জ করার দুটি উপায় রয়েছে। একটি হচ্ছে আমরা কম্পোনেন্টের উপর রাইট ক্লিক করে এডিট প্রপার্টিজ করতে পারি। এডিট প্রপার্টিজ থেকে আমরা সে আমাদের ভোল্টেজ সোর্সকে 10 ভোল্ট করব। ওকে। আবার আমরা যদি কোনো কম্পোনেন্টের উপর ডাবল ক্লিক করি তাহলেও প্রপার্টিজ এডিট করা যাবে। আমাদের কারেন্ট সোর্সকে দিলাম আমরা 2 অ্যাম্পিয়ার। ওকে। আবার চাইলে যে কোনো কম্পোনেন্টের ভ্যালুর উপর ডাবল ক্লিক করলেও তার ভ্যালুটি এডিট করা যায়। এখানে আমরা আমাদের রেজিস্ট্যান্সকে 10 ওহম করে দেব। ওকে। সো আমাদের সার্কিট কমপ্লিট। এই সার্কিটটিতে আমরা যদি এখন প্লে বাটন চাপি তাহলে সিমুলেশন স্টার্ট হয়ে যাবে। কিন্তু আমরা যেহেতু কিছু আউটপুট দেখতে চাই সেজন্য আমরা এখানে একটা ভোল্টমিটার অ্যাড করে দিতে পারি। লেফট সাইডে আমরা যদি আইকনগুলো লক্ষ্য করি, নিচে একটি আইকন রয়েছে ইনস্ট্রুমেন্টস মোড। এই ইনস্ট্রুমেন্টস মোডে বিভিন্ন মেজারমেন্টের জন্য ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়। এখান থেকে আমরা ডিসি ভোল্টমিটার সিলেক্ট করি এবং আমরা আমাদের সার্কিটে ভোল্টমিটার প্লেস করি। দুটো ভোল্টমিটার প্লেস করা হয়েছে। তাই আমরা অ্যামিটারও প্লেস করতে পারি। অ্যামিটার সিলেক্ট করে আমরা আমাদের স্কিম্যাটিকের মধ্যে অ্যামিটার প্লেস করব। আমরা জানি সাধারণত কম্পোনেন্টের সাথে অ্যামিটার সিরিজে যুক্ত হয়, এজন্য আমরা কম্পোনেন্ট সিলেকশন মোডে যাব এবং সেখান থেকে এই লাইনটি ডিলিট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন চেপে ডিলিট করে দিলাম। সেখানে আমরা অ্যামিটারটি যুক্ত করে দেব। এবার কানেকশনটি কমপ্লিট করি। ওকে, ডান। এখন আমরা যদি নিচে বাম কোণায় প্লে বাটনে চাপ দেই তাহলে আমাদের সার্কিটটি সিমুলেশন স্টার্ট হবে। সো সার্কিট সিমুলেশন হচ্ছে। এখানে আমরা সিমুলেশন টাইম দেখতে পাচ্ছি এবং সিপিইউ লোড, অর্থাৎ সিমুলেশনটি কতটা কমপ্লিকেটেড তা এখানে এই লোড পার্সেন্টেজের মাধ্যমে আমরা বুঝতে পারবো। আর এখানে বিভিন্ন মিটারের মধ্যে আমরা ভোল্টেজ বা কারেন্টের ভ্যালুগুলো দেখতে পাই। সো এখানে R5 রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে 0.92 অ্যাম্পিয়ার। আবার এই ভোল্ট মিটারে, অর্থাৎ R5 রেজিস্ট্যান্সটির অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 27.5 ভোল্ট। সিমিলারলি এখানে R4 রেজিস্ট্যান্সটির অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে -17.5 ভোল্ট। এখন যদি স্টপ বাটনে চাপি তাহলে আমাদের সিমুলেশন স্টপ হয়ে যাবে। যদি আমাদের কোনো কম্পোনেন্টের ভ্যালু কিলো ওহম রেঞ্জে থাকতো, সাপোজ আমাদের এই রেজিস্ট্যান্সটি ভ্যালু 30K। ওকে। এখন যদি আমরা সিমুলেশন করতাম প্লে, তাহলে দেখা যাবে এখানে ভোল্টেজ দেখাচ্ছে কিন্তু কারেন্ট দেখাচ্ছে 0 অ্যাম্পিয়ার। কিন্তু আমরা জানি যে এই কম্পোনেন্টের মধ্যে দিয়ে কিছুটা কারেন্ট রয়েছে। সিমুলেশন স্টপ করে দিই। এর কারণ হচ্ছে আমাদের অ্যামিটারটি অ্যাম্পিয়ার রেঞ্জে রয়েছে। চাইলে আমরা এর উপর ডাবল ক্লিক করে এর ডিসপ্লে রেঞ্জ থেকে মিলি অ্যাম্পিয়ার সিলেক্ট করে দিতে পারি। ওকে। এখন যদি পুনরায় সিমুলেশনটা স্টার্ট করি তাহলে এখন আমাদের এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে কারেন্ট দেখাচ্ছে। তো এভাবে আমরা বিভিন্ন কম্পোনেন্টের স্কেলিং চেঞ্জ করে তার ভ্যালু দেখতে পারি। সিমুলেশনটি আবার স্টপ করে দিই। ভোল্টমিটার এবং অ্যামিটার যোগ করা হচ্ছে আমাদের আউটপুট দেখার একটা উপায়। এছাড়া আরেকটি উপায় রয়েছে, তা হচ্ছে প্রোব। আমরা লেফট সাইডে জেনারেট ইনস্ট্রুমেন্ট মোডের ওপরে প্রোব মোডে সিলেক্ট করি। সো এখানে দেখতে পাচ্ছি তিন ধরনের প্রোব রয়েছে। এর মধ্যে প্রথম দুটি আমরা ব্যবহার করব। একটি হচ্ছে ভোল্টেজ প্রোব এবং একটি হচ্ছে কারেন্ট প্রোব। ফার্স্টে আমরা আমাদের প্রিভিয়াস ভোল্টমিটার এবং অ্যামিটারগুলো ডিলিট করে দেব। এবার আমরা এখানে ভোল্টেজ প্রোব অ্যাড করে দিতে পারি।
এবং কারেন্ট প্রোব অ্যাড করতে পারি। একটা লক্ষণীয় বিষয় হচ্ছে কারেন্ট প্রোবের সাথে একটি অ্যারো সিম্বল রয়েছে। এই অ্যারো সিম্বলটি বেসিক্যালি আমাদের কারেন্টের ফ্লো ডিরেকশনকে ইন্ডিকেট করে। সে আমাদের R5 রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট বাম দিক থেকে ডান দিকে ফ্লো হচ্ছে, এই জন্য আমাদের অ্যারোর সাইনটিও সেদিকে হওয়া উচিত। যদি বাই চান্স আমরা উপর থেকে নিচে অ্যারোটা দেই তাহলে আমাদের প্রোবে এরর দেখাবে। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে বিভিন্ন সময় সার্কিটে প্রোব প্লেস করতে গেলে। সে আমরা বাম দিক থেকে ডান দিকে কারেন্ট চাই, সো আমরা এভাবে অ্যারোটা প্লেস করব এবং তারপরে তা আমরা এই লাইনের উপর বসিয়ে দেব, ক্লিক করলেই বসে যাবে। আরেকটি বিষয় হচ্ছে আমাদের যেই ভোল্টেজ প্রোবগুলো আমরা সেট করেছি, এই ভোল্টেজ প্রোবগুলো বেসিক্যালি একটি গ্রাউন্ডের সাপেক্ষে আমাদের আউটপুট ভোল্টেজ দেখাবে। সো আমাদের এই সার্কিটে এখন একটি সুনির্দিষ্ট গ্রাউন্ড স্পেসিফাই করা প্রয়োজন। এই জন্য আমরা লেফট সাইডে টার্মিনালস মোডে যাব, টার্মিনালস মোড থেকে আমরা গ্রাউন্ড সিলেক্ট করব। এবার স্কিম্যাটিকের উপর ক্লিক করলে একটা গ্রাউন্ড চলে আসবে এবং তা আমরা প্লেস করে দিই। তো আমাদের সার্কিটে একটি গ্রাউন্ড প্লেস করা হলো এবং দুটো ভোল্টেজ প্রোব এবং একটি কারেন্ট প্রোব অ্যাড করা হলো। এই ভোল্টেজ প্রোবের মাধ্যমে আমরা এখানকার নোড ভোল্টেজ দেখতে পারব এবং কারেন্টের মাধ্যমে আমরা এখানকার লাইন কারেন্ট দেখতে পারব। চাইলে এর উপর ডাবল ক্লিক করে এই প্রোবগুলোর নাম এডিট করা যায়। এই প্রোবটার নাম আমরা সাপোজ দিলাম A1, ওকে। এই প্রোবটার নাম আমরা দিলাম B1 এবং কারেন্ট প্রোবকে আমরা নাম দিলাম IR5, ওকে। এবার যদি আমরা প্লে বাটনে চাপ দিই তাহলে দেখা যাচ্ছে আমাদের এখানে ভ্যালু দেখাবে। এই নোডে ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, যা এই সোর্সের সাথে মিলপূর্ণ, এবং এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে 0.0015, অর্থাৎ মিলিঅ্যাম্পিয়ার রেঞ্জে কারেন্ট ফ্লো হচ্ছে, এবং এই নোডের ভোল্টেজ হচ্ছে -37.62। সিমুলেশনটি স্টপ করে দিই। এবার আমরা যদি R5 রেজিস্ট্যান্সটির অ্যাক্রসে, অর্থাৎ এই কম্পোনেন্টটির মধ্যে দিয়ে কতখানি ভোল্টেজ ড্রপ হচ্ছে তা নির্ণয় করতে চাই, সেজন্য আমাদের এই কম্পোনেন্টের দুই সাইডে দুটি প্রোব প্লেস করতে হবে। এই জন্য আমরা আবার প্রোব মোড থেকে ভোল্টেজ প্রোব সিলেক্ট করি এবং এই নোডটিতে একটি ভোল্টেজ প্রোব প্লেস করে দিই। এর উপর ডাবল ক্লিক করি এবং এর নাম দিই A2, ওকে। সো আমাদের R5 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে A1 এবং A2 দুটি ভোল্টেজ প্রোব রয়েছে। এদের ডিফারেন্সের মাধ্যমে আমরা এইখানকার কম্পোনেন্টটির ভোল্টেজ দেখতে পারবো। এখন আমরা যদি এই ভ্যালুটি দেখতে চাই, ডিফারেন্স ভ্যালুটি, তাহলে আমাদের একটি গ্রাফ লাগবে। লেফট সাইড থেকে আমরা গ্রাফ মোডে যাব। এখানে গ্রাফ মোডে বেশ কয়েকটি গ্রাফ টাইপ রয়েছে যা আমরা টিউটোরিয়াল সিরিজে অন্যান্য ভিডিওতে দেখাবো। অ্যানালগ গ্রাফ সিলেক্ট করি। অ্যানালগ গ্রাফ সিলেক্ট করার পরে আমরা যদি স্কেমাটিকের উপর ক্লিক করি তাহলে একটি গ্রাফ স্টার্ট হবে এবং আমরা যতটুকু সাইজে গ্রাফ চাই সেই পরিমাণ জায়গা নিয়ে আরেকবার ক্লিক করব তাহলে একটি গ্রাফ উইন্ডো তৈরি হয়ে যাবে। আবার সিলেকশন মোডে যাই। এবার আমাদের নতুন গ্রাফের উপর রাইট ক্লিক করি, এখান থেকে এডিট প্রপার্টিস। এডিট প্রপার্টিসে আমাদের স্টার্ট টাইম এবং স্টপ টাইম দেওয়া আছে, এটা আমাদের সিমুলেশন টাইম সেকেন্ডে ইন্ডিকেট করে। যদি আমরা আমাদের সার্কিটে কোনো কিলোহার্টজ রেঞ্জের সোর্স থাকে তাহলে আমরা এখানে মিলি সেকেন্ড রেঞ্জে টাইম দেব। যেহেতু আমরা এখানে ডিসি সার্কিট সিমুলেট করছি সেহেতু আমাদের এখন টাইম নিয়ে মাথা না ঘামালেও চলবে, ওকে। আবার রাইট ক্লিক করি, এখানে একটি অপশন রয়েছে অ্যাড ট্রেসেস। অ্যাড ট্রেসেসে আমরা যে কোনো রকমের ট্রেস অ্যাড করে তার প্লট দেখতে পারবো। সে আমরা ভোল্টেজ R5 একটি ট্রেস অ্যাড করলাম যা আমাদের R5 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ দেখাবে। এখন এখানে প্রোব সিলেক্ট করা যায়। এই প্রোবে আমরা R5 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে দুটি প্রোবকে নাম দিয়ে দেব, একটি হচ্ছে A1 এবং অপর প্রোবটি হচ্ছে A2। নিচে যে এক্সপ্রেশন রয়েছে এই এক্সপ্রেশনে আমরা দেখাতে পারি যে আমাদের প্রোবগুলো অ্যাকচুয়ালি কী আউটপুট দিবে। যেহেতু আমরা ভোল্টেজ চাচ্ছি সেহেতু আমরা P1-P2 দেব, ওকে।
সো এখন দেখা যাচ্ছে এখানে একটি ভোল্টেজ প্রোব অ্যাড হয়ে গিয়েছে। এবার গ্রাফের বাইরে ক্লিক করি এবং স্পেস বার চাপি। স্পেস বার চাপলে দেখা যাবে একটি সিমুলেশন হয়েছে এবং এখানে একটি ভোল্টেজ ভ্যালু দেখাচ্ছে। এখন যদি আমরা গ্রাফের উপরে সবুজ অংশে ডাবল ক্লিক করি তাহলে একটি নতুন উইন্ডো ওপেন হয়ে যাবে। এই ট্যাবে আমরা ভ্যালু দেখতে পাচ্ছি যে আমাদের ভোল্টেজের ভ্যালু 50 এবং 45 এর মাঝামাঝি। এখন যদি মাউস কার্সর দিয়ে আমরা এখানে ক্লিক করি তাহলে একটি কার্সর দেখা যাবে এবং কার্সর দিয়ে আমরা ড্র্যাগ করে করে বিভিন্ন পয়েন্টে ভোল্টেজ ভ্যালু দেখতে পারবো। গ্রাফের বাম কোণায় নিচে আমাদের টাইম ভ্যালু দেখাচ্ছে যা আমাদের এক্স অ্যাক্সিস বরাবর অবস্থিত এবং গ্রাফের ডান কোণায় এখানে ভোল্টেজ ভ্যালুটা অর্থাৎ ওয়াই অ্যাক্সিসের ভ্যালু দেখাচ্ছে। যেহেতু এটি ডিসি সিমুলেশন সেহেতু গ্রাফের সব জায়গায় আমাদের কারেন্ট এবং টাইম এবং ভোল্টেজের ভ্যালু সেম এবং ভোল্টেজের ভ্যালু হচ্ছে 47.6। এই নতুন ট্যাবটি কেটে দেই। এবার চাইলে আমরা এখানে আরেকটি নতুন প্লট অ্যাড করতে পারি। আমরা ভোল্টেজ ডিলিট করে দেব, রাইট ক্লিক করে ডিলিট ট্রেস, আবার রাইট ক্লিক করে অ্যাড ট্রেস করি। এবার আমরা আমাদের আর ফাইভ রেজিস্ট্যান্সের পাওয়ার দেখতে চাই, তাহলে আমরা এখানে টাইপ করব পাওয়ার আর ফাইভ। নামটা যে কোনো ধরনেরই হতে পারে সেটা আমাদের মুখ্য বিষয় না। প্রোব পি ওয়ানে আমরা সিলেক্ট করব হচ্ছে A1, প্রোব পি টুতে A2 এবং প্রোব পি থ্রিতে IR5। যেহেতু আমরা পাওয়ার মেজারমেন্ট করছি সেহেতু আমরা চাই ভোল্টেজ ইনটু কারেন্ট। ভোল্টেজ হচ্ছে P1 মাইনাস P2 এবং কারেন্ট হচ্ছে P3, সুতরাং আমরা দেব P1 মাইনাস P2 টাইমস P3। ওকে, এবার যদি আমরা আবার স্পেস বার চাপি তাহলে আমাদের পাওয়ার সিমুলেশন হবে। এটার উপর জুম ইন করি ডাবল ক্লিক করে। সো আমাদের এখন দেখা যাচ্ছে আমাদের এই সার্কিটে R5 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পাওয়ার ড্রপ হচ্ছে 75.6 মিলিওয়াট। এটা কেটে দিই। সো এই ছিল আমাদের একটি বেসিক ডিসি সার্কিট সিমুলেশন। পরবর্তী ভিডিওতে আমরা অ্যানালগ এসি সার্কিট সিমুলেশন দেখব যেখানে আমরা টাইম এবং ফ্রিকোয়েন্সি ডোমেইন অ্যানালাইসিস দেখতে পারবো। সো দ্যাটস অল ফর দিস ভিডিও। থ্যাংক ইউ।